আজ মহাশিবরাত্রি সকাল থেকেই ভক্তদের ভিড় শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দিরে। নমস্কার, আপনারা দেখছেন জীবনের নিউজ। শিলিগুড়ির সঙ্গে রয়েছি আমি শ্যামল। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দির থেকে। প্রতি বছরই কিন্তু এই চাঁদমনি মেলায় কিন্তু অসংখ্য লোকজন এবং পুণ্যার্থীদের কিন্তু ভিড়ছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। যদিও কিন্তু এই বছর শিব চতুর্দশী পড়েছে, কিন্তু আজ বিকেল থেকে, বিকেলের পর থেকে, তবে সকাল থেকে কিন্তু সমস্ত শিব মন্দিরগুলিতেই কিন্তু পুণ্যার্থীদের কিন্তু উপচে পড়া ভিড় এবং জলঢালতে কিন্তু দেখা যাচ্ছে। আর রয়েছে কিন্তু আমাদের ঠিক সামনে কিন্তু লম্বা লাইন এবং শিব ভক্তরা কিন্তু যে তাদের কিন্তু জল ঢালার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দিরে। আমরা কিন্তু ঘুরে দেখাবো যে শিব মন্দির শিলিগুড়ি চাঁদমনির যে শিব মন্দিরের যে উপচে পড়া ভিড় এবং যে মেলা বসেছে এবং অসংখ্য দর্শনার্থী থেকে শুরু করে পুণ্যার্থীদের যে ভিড়, সেই জিনিসগুলি আমরা কিন্তু তুলে ধরবো আপনাদের সামনে। রয়েছে কিন্তু এখানে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং দর্শকদের কিন্তু এখনও পর্যন্ত উপচে পড়া কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে মন্দিরের কিন্তু সামনে থেকে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব যে যেখানে ভক্তরা কিন্তু জল ঢালছেন। দেখতে পাচ্ছেন কিন্তু শিলিগুড়ি দার্জিলিং মোড় সংলগ্ন যে চাঁদমনি শিব মন্দির রয়েছে, প্রতিটি বছরই কিন্তু এই চাঁদমনি শিব মন্দিরে অসংখ্য পুণ্যার্থী ও ভক্তদের কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তারই সঙ্গে রয়েছে কিন্তু অসংখ্য দোকানপাট, মেলা বসেছে। আমরা সমস্ত জিনিসগুলি আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি পৌঁছে গেছি মন্দির গর্ভে এবং মন্দিরের গেটের সামনে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ রয়েছে কিন্তু ভিড় করে, তারা কিন্তু সকলেই শিবের মাথায় কিন্তু জল ঢালছেন। দেখতে পাচ্ছেন কিন্তু শিবের মাথায় জল ঢালছে অসংখ্য ভক্তরা এবং তার সঙ্গে কিন্তু সাধু সন্তদের কিন্তু ভিড় এবং দুদিন আগে থেকে কিন্তু সমস্ত সাধু সন্তরা কিন্তু এসে পৌঁছে গিয়েছিল শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দিরে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু সকাল সকাল কিন্তু পৌঁছে গিয়েছেন শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দিরে। তারই সঙ্গে কিন্তু শিব পূজা মানেই কিন্তু এই যে সেই চিড়ে এবং খোয়া সন্দেশ রয়েছে, এই সমস্ত প্রসাদও কিন্তু রয়েছে দোকানপাট অসংখ্য, তার সঙ্গে নানান রকমের যে মেলা বসে গেছে বসেছে চাঁদমনিতে। আমরা সরাসরি কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে সেই চিত্র জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায়। আমরা ঘুরে দেখাবো আপনাদের যে পুরো ভিড় এবং যে লাইনটি রয়েছে তার শেষেই কিন্তু রয়েছে অসংখ্য দোকানপাট, মেলা, নানান রকমের কিন্তু খাবারের জিনিসের দোকান থেকে শুরু করে অসংখ্য দোকানপাটও কিন্তু বসেছে। সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা যে পুরো মেলাটা কিন্তু ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন কিন্তু সকাল থেকেই আমরা বলে রাখলাম আপনাদের, বলছি এর আগেও বললাম, কিন্তু সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় শিলিগুড়ি চাঁদমনি শিব মন্দিরে। যদিও কিন্তু শিব চতুর্দশী অনুযায়ী কিন্তু তিথি অনুযায়ী পড়েছে, আজ বিকেলের পর থেকে জল ঢালার, কিন্তু তারপরও কিন্তু দেখা যাচ্ছে সমস্ত শিব মন্দিরগুলিতে কিন্তু সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কিন্তু লাইন, লম্বা লাইন লেগেছে এবং তার সঙ্গে কিন্তু মেলা এবং সেজে উঠেছে ওটা চাঁদমনি শিব মন্দির।
বিভিন্ন রকমের কিন্তু মন্ডা মিঠাই থেকে শুরু করে খাবারের দোকান বসেছে চাঁদমুনি মেলায়। এবং গরম গরম জিলিপি ভাজছে কোথাও, কিন্তু ভক্তদের দেখা যাচ্ছে পুজো শেষে কিন্তু জিলিপি এবং নানান রকমের কিন্তু মন্ডা মিঠাই নিয়ে বাড়ি যাচ্ছে। তার সঙ্গে রয়েছে কিন্তু সেই মেলা জাঁকজমকভাবে, কিন্তু মেলা নানান রকম বিভিন্ন রকমারি দোকান থেকে শুরু করে অসংখ্য জিনিসের কিন্তু রকমারি মেলার আয়োজন প্রতি বছরই কিন্তু লক্ষ্য করা যায়। উপচে পড়া ভিড় এই শিলিগুড়ি চাঁদমুনি মেলায় এবারও কিন্তু তার বিপরীত কিছুই নয়। এবারও কিন্তু সকাল থেকেই উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি চাঁদমুনি শিব মন্দিরে। দেখালাম আপনাদের কিন্তু শিলিগুড়ি শিব মন্দির চাঁদমুনি মেলার সেই সকাল থেকে যে পুণ্যার্থীদের ভিড় সেই দৃশ্য আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। এর সঙ্গে কিন্তু এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নেক্সট আপডেট নিয়ে। ততক্ষণের জন্য দেখতে থাকুন, চোখ রাখুন জীবনের শিলিগুড়ি পর্দায়। সঙ্গে থাকবো আমি শ্যামল, ধন্যবাদ।